আপনারা দেখছেন সময় সংবাদ, সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। করোনা পরিস্থিতিতে কতুলপুর পায়েল ফাউন্ডেশন ধারাবাহিকভাবে দুস্থ ও অসহায়দের পাশে। পায়েল ফাউন্ডেশনের দৃষ্টান্তমূলক পরিষেবা এই করোনা মহামারীর সময়ে। দিন আনা দিন খাওয়া অসহায় এবং দুস্থ পরিবারগুলি যখন অর্থ এবং খাদ্যের অভাবে ধুঁকছে, ঠিক সেই সময়ে পায়েল ফাউন্ডেশনের সদস্যরা পৌঁছে যাচ্ছেন খাদ্য সামগ্রী নিয়ে। শুধু তাই নয়, করোনা মহামারী থেকে বাঁচতে অসহায়দের মাস্ক, সাবান এবং স্যানিটাইজারের মতো অতি প্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দিচ্ছেন। পায়েল ফাউন্ডেশনের এই ধারাবাহিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ গর্বিত যে তারা অসহায় মানুষের জন্য কিছু করতে পারছেন এবং তাদের পাশে দাঁড়াতে পারছেন। গতকাল ঘাটদিঘি, কতুলপুর এবং আজ ধোবাপুকুর, মদনমোহনপুর অঞ্চলে দুস্থ এবং অসহায়দের হাতে চাল, সোয়াবিন এবং অন্যান্য খাদ্যদ্রব্য তুলে দিলেন। পায়েল ফাউন্ডেশনের সদস্যদের সমাজের প্রতি এহেন কর্তব্য এবং দায়িত্ববোধ দেখে সর্বস্তরের মানুষ মুগ্ধ। কতুলপুর থেকে অভিজিৎ মাঝি, কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। অতিমারী করোনার এই লকডাউনে তাদের নিজেদের যে অন্য সংস্থানটুকু তারা করতে পারছে না, সেই সমস্ত পরিবারগুলো আমরা পৌঁছাচ্ছি। প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের কর্মসূচি এভাবেই চলছে। তাদের হাতে কিছু আমরা শুকনো খাবার, চাল, আলু, সোয়াবিন, সাবান, মাস্ক, এইসব শুকনো খাবার আমরা তুলে দিচ্ছি, যাতে সেই পরিবারগুলো কি আমরা পুরোপুরি ভার না নিতে পারলেও দু তিন দিন, চার দিন, পাঁচ দিনের জন্য সেই পরিবারগুলো যাতে আমরা তাদের অন্য সংস্থানটা আমরা করে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করছি। এখন মাস্ক এবং আলু বিতরণের মধ্য দিয়ে আমরা এই কাজ কর্মসূচি করব। সুকুমার গায়েন আমাদের পায়েল ফাউন্ডেশনের একজন মেম্বার, মাস্ক পরিয়ে দিচ্ছেন। তুমি করো, সাইড হয়ে দাও, একটু এইদিকে মুখটা করো। কানে গলিতে দিয়ে দিচ্ছে। এবং চাল, আলু, সাবান, সোয়াবিন এইসব দ্রব্য সামগ্রী তুলে দিচ্ছেন আমাদেরই পায়েল ফাউন্ডেশনের একজন কর্মকর্তা, মাননীয় জয়দেব বাগ মহাশয়। এখন চাল, আলু, সোয়াবিন দ্রব্য সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের এই পায়েল ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা কুমারেশ মহাপাত্র। আচ্ছা, এগুলো পেয়ে আপনারা খুশি তো নাকি? আপনাদের এই অসময়ে পায়েল ফাউন্ডেশন এসে আপনাদের দুয়ারে পৌঁছেছে, এটা আপনারা খুশি তো? যাক, এই যে করোনা চলছে, এই করোনাতে আপনারা মাস্ক, মুখে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন এবং সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাবার খাবেন, বাইরে গেলে একটু দূরত্ব বজায় রেখে চলবেন, সবারই মুখোমুখি না থেকে একটু দূরত্ব বজায় রেখে প্রত্যেকে আমাদেরকে চলতে হবে। কারণ এই যে মরণ ব্যাধি, এই ব্যাধিটাকে দূর করার অন্য কোনো উপায় নেই, আমাদেরকে এই সামাজিক দূরত্ব, সরকারি যে নির্দেশিকা, এই নির্দেশিকাগুলো মেনে আমাদেরকে চলতে হবে।